বন্ধু জন্ম জন্মান্তর কাঁদবো কৃষ্ণ কৃষ্ণ বলে। সেই দিনই কৃষ্ণ সেখানে অশ্রু বর্ষণ করে বলেছিলেন, না পারয়াগ নিরবদ্ধ সংযুজাং সসাধুকৃত বিবুধায় সা বিবাহ ইয়া মা ভজন দুর্জর গৃহ শৃঙ্খলা সংভৃষ্ট তদ্ব প্রতিজাত সাধনা। হেরে গেলাম ভক্তদের কাছে, আমি হেরে গেলাম ভক্তদের এত গভীর ভালোবাসা, প্রতিদান নেবে না, কেবল চোখের জল ফেলবে আমার জন্য, হেরে গেলাম, কি করে তোমাদের ঋণ পরিশোধ করব, আমার আমি যে কপর্দক শূন্য, এই ঋণটা পরিশোধ করবার জন্যে আমাকে আবার একবার আসতে হবে, কিন্তু কি করে পরিশোধ করব। সেদিন মনে মনে ভেবেছিলেন, আমি ওদের প্রেম সম্পদটাকে ডাকাতি করে নেব। তাই এক প্রান্তে দাঁড়িয়ে ভগবান অশ্রু বর্ষণ করতে করতে বলেছিলেন, আমি তো জিকাল বরণ করিব ধরণ, ও রাধারানী তোমার অঙ্গির কান্তি, আর তুয়া কাঁদিয়া কাঁদিয়া অশ্রু জলে হব শান্তি। আমি সেদিন লইয়া ভক্তগণ করিব কীর্তন, রাধা রাধা নাম সরি, আর ক্ষণে ক্ষণে মূর্ছা হইবে তখন অচেতনে রব পড়ি। রাধারানী ভিক্ষা দিলে না, অগত প্রেম ধন অমূল্য রতন, আমি সেদিন চোখে দিব যাচ্ছি। ভগবান সেখান থেকে বিদায় নিলেন। তারপরে আজ থেকে 533 বছর আগে নবদ্বীপের পূর্ব শৈলে শচী গর্ভ সিন্ধু মাঝে ফাল্গুনী পূর্ণিমা তিথিটিতে গ্রহণের ছলে সারা দুনিয়ার মানুষকে হরি হরি নাম নেওয়াতে নেওয়াতে উনি গোড়া চাঁদ রূপে অবতীর্ণ হলেন। অবতীর্ণ হয়ে কি করলেন? জীব জগতের দ্বারে দ্বারে কেঁদে কেঁদে প্রেম বিতরণ করেছিলেন। কি বলেছিলেন? জীব জাগো গোরা চাঁদ বলে, কতই নিদ্রা যাও জীব মায়া পিসাজের কোলে, ভজিবা বলিয়া এলে সংসার মাঝারে, মজিয়া রহিলে তুমি অবিদ্যার ভরে, আমি এনেছি ঔষধি। কি ওষুধ? মায়া নাসিবার লাগি। ওষুধটা কি? হরিনাম মহামন্ত্র লহ তুমি মাগি। হরিনাম মহামন্ত্র আনছি। ওটি কি? গৌর ভগবান উত্তর দিচ্ছেন, এটি হলো একটা ফুলের মালা, মালাটা গাঁততে 16টা ফুল লেগেছে, গাঁততে যে সুতোটা লেগেছে ওটা রাধারানীর প্রেমের সুতো। এই মালাটা যদি করিহত জীব তাদের গলায় পরে নেয়, রাধারানীর মতো কৃষ্ণ প্রেম হয়ে যাবে, সকল প্রকার জ্বালা যন্ত্রণার হাত থেকে অব্যাহতি পেয়ে যাবে, কলিরাজের হাত থেকে সহজেই রক্ষা পেয়ে যাবে, শুধু যদি এই মালাটা নিয়ে নেয়। মালাটা নিলে হবে? মালা তো অনেকেই নিয়েছি, হচ্ছে? কলির হাত থেকে বেঁচে গেছি? হ্যাঁ না, না কেন মানছি না, দেখি কবিরাজ গোস্বামীবাদ কি বলছেন। এক কৃষ্ণ নামে করে সর্বপাপ নাশ, প্রেমের কারণ ভক্তি করেন প্রকাশ, প্রেমের উদয় হয় প্রেমের বিকার, সেদ কম্প পুলকাদি গদগদ অশ্রুধার, অনাশে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামে যদি পাই এত ধন। কি হলো? একবার কৃষ্ণ নাম করলে রাধারানীর মতো প্রেম হয়ে যাবে। এক কৃষ্ণ নামে করে সর্ব পাপ নাশ, প্রেমেরও কারণ ভক্তি করেন প্রকাশ, প্রেমেরও উদয় হয় প্রেমেরও বিকার, শ্বেত কম্প পুলকাদি গদগদ অশ্রুধার, অনাশে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামে যদি পাই এত ধন। হেন কৃষ্ণ নাম কে হলয় বহুবার, তবু নহে প্রেম নহে অশ্রুধার। এমন যে কৃষ্ণ নামের মহিমা,
যে নামের হাত থেকে কল, যে নামের আশ্রয় গ্রহণ করলে কলিরাজের হাত থেকে অব্যাহতি পাওয়া যাবে, একটু আগে আমরা শুনলাম। সেই নাম কতবার করছি, কেন কেন কলিরা নির্যাতন থেকে অব্যাহতি পাচ্ছি না, কেন জ্বালা জুড়োয় না, কেন অশ্রুবর্ষণ হয় না। অনাশে ভবক্ষয় কৃষ্ণের সেবন, এক কৃষ্ণ নামে যদি পাই এত ধন, ও গো হেন কৃষ্ণ নাম কে হলয় বহুবার, তবু নহে প্রেম নহে অশ্রুধার। কেন, তবে জানি তাহাতে অপরাধ প্রচুর, কৃষ্ণ নাম বিজিতাহে না হয় অঙ্কুর, অপরাধ আছে বলে হচ্ছে না। এই একটা কথা এসে গেল, অপরাধ নামে দশটি অপরাধ আছে আপনারা জানেন বরাবরই হচ্ছে কিনা। তো প্রথম অপরাধ সাধু নিন্দা, সাধু নিন্দাকে বলে শাঁকের করাত, যেতেও কাটে আসতেও কাটে। দু নম্বর শ্রুতি ও তদনুগত শাস্ত্রের নিন্দা, তিন নম্বর সেবাদি শিবাদি দেবতাবৃন্দকে ভগবান কৃষ্ণচন্দ্র হতে স্বতন্ত্র ঈশ্বর বুদ্ধি করা, চার নম্বর গুরুকে অবজ্ঞা, পাঁচ নম্বর নামের মহিমা বাড়িয়ে বলা হয় মনে করা, ছ নম্বর নামের সাহায্যে পাপে প্রবৃত্ত হওয়া যেমন করল রাবণ ছদ্মবেশ, সাত নম্বর পৃথিবীতে এমন কোনো শুভ কাজ নেই যে কাজটি নামের সমান হওয়া তো অনেক দূরের কথা, নামের ধারে কাছেও যেতে পারে, আট নম্বর প্রমাদ, প্রমাদ মানে নিষ্ঠা সহকারে নাম না করা, ন নম্বর যার নামেতে বিশ্বাস নেই তাকে নামের উপদেশ দেওয়া, দশ নম্বর নামের অসংখ্য মহিমা, হাজার হাজার সবই ঐতিহাসিক কাহিনী, ইতিহাসকে অস্বীকার কেউ করে না। কেমন ঐতিহাসিক কাহিনী, নামে মরা মানুষ জীবন ফিরে পেল, নামে অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে গেল, নামে স্বল্পায়ু ব্যক্তি দীর্ঘায়ু লাভ করলো, এত ঘটনা জানাশোনা সত্ত্বেও নামকে অবিশ্বাস করা, দশটা অপরাধ। এই দশটা অপরাধ থাকার জন্যে নাকি হচ্ছে না, আমি দুটো অপরাধকে একটু দেখব, সময় যেহেতু একটু আছে দুটো অপরাধকে একটু বিশ্লেষণ করার চেষ্টা করব। এক হলো পৃথিবীতে এমন কোনো শুভ কাজ নেই যেটা নামের ধারে কাছেও যেতে পারে, সমান হওয়া তো অনেক দূরের কথা। আচ্ছা দেখি, আমি আবার দেবর্ষি নারদকে নিয়ে টানটানি করি। দেবর্ষি নারদ সেদিন গিয়েছেন বৈকুণ্ঠ ধামে, কেন গেলেন, উনি মাঝে মাঝে বৈকুণ্ঠ ধামে যেতেন গোবিন্দকে প্রণাম করবার জন্যে, পথে ঘাটে গোবিন্দর সাথে দেখা হলে গোবিন্দ ওকেই প্রণাম করেন। জগৎকে শিখাচ্ছেন ভগবান যে সাধুর সম্মান দিতে হয়, তো উনি ভাবলেন যে ভগবান আমাকে প্রণাম করবেন তা কী করে হয়, আমি যাই গোপনে গিয়ে ওর প্রাসাদে প্রণাম করব। তো এমনি একদিন প্রাসাদে এসেছেন, কিন্তু একটি কৌশল করে এসেছেন, উনি করলেন কি গোবিন্দের সঙ্গে সাক্ষাৎ সাক্ষাৎ করার পরে এই মহিষীদের কুটির ঘুরে ঘুরে দেখছিলেন, দেখতে দেখতে উনি সত্যমার কুটিরে গিয়ে হাজির, সত্যমার কুটিরে গিয়ে বলছেন সত্যমা ভালো আছো, সত্যমা বলো হ্যাঁ খুবই ভালো আছি, দ্বারকার রানী বলে কথা না প্রধান ওদের মধ্যে একজন, নারদ এসে বললেন ভালো আছো না ছাই, হ্যাঁ সত্যম বলো আমি ভালো আছি কিনা আমি জানি না, আপনি বলে দিলেন ভালো আছে কিনা ছাই, কী করে বললেন, বলে আমার হাতে প্রমাণ আছে তা নাহলে আমি বলবো কেন, আরে শোনো সত্যমা বলি গোবিন্দ কি তোমাকে আগের মতো ভালোবাসেন, বলে হ্যাঁ, বলে না কী করে, বলে কী করে আবার এই যে তোমার সতীন রুক্মিণীকে উনি না স্বর্গ থেকে একটা পারিজাত পুষ্প এনে দিয়েছেন, আর সেই পারিজাত পুষ্প রুক্মিণী তার খোঁপায় গুঁজে আর পারিজাতের মালা গলায় পরে রূপের বাহার দেখিয়ে বেড়াচ্ছে, তা তোমাকে দিয়েছেন, বললেন না তাহলে বুঝো, এই বুঝো তুমি তা তোমাকে ভালোবাসে না, এই তো গোলমালটি লাগিয়ে দিলেন, গোলমালটি লাগিয়ে দিয়ে আবার গোবিন্দের কাছে গিয়ে হাজির, গোবিন্দ গিয়ে বলছিলেন প্রভু এই আমি তো আপনার মহিষীদের ঘরগুলো ঘুরে ঘুরে দেখছিলাম, এদেরগুলো আপনি সত্যমার কুটির থেকে চট করে ফিরে আসুন, বলে কেন, আরে জান না দেখে শুন না, গোবিন্দ গিয়ে হাজির, গোবিন্দ গিয়ে দেখলেন যে সত্যমা মুখ গোমড়া করে বসে আছে, বলে কী গো কী হলো মুখ গোমড়া করে বসে আছো কেন, বলো না, সত্যমা কিছুই বলো না, বলো না, বলে কী আবার বলবো, কী হয়েছে তো বলবে, বলে কী আবার হবে, তুমি আমাকে আগের মতো ভালোবাসো না, আমি কী করে বুঝলে, তুমি আমার সতীনকে পারিজাতের মালা এনে দিয়েছো ফুল এনে দিয়েছো আমাকে দিয়েছো, বলে এই কথা ঠিক আছে কালকে তোমাকে আমি একটা আস্ত পারিজাত বৃক্ষ এনে দেবো, হবে তো ঠিক আছে আমি কালকে এনে দেবো, এই তো পরের দিন পারিজাত বৃক্ষটি এনে দিয়েছেন, পারিজাত বৃক্ষটি তো রোপণ টোপণ করে সুন্দর করে তুলছেন, একটু বড়সড়ো হয়ে গেল, ফুল টুল ফলতে ফলতে আরম্ভ করেছে, দেবর্ষী নারদ আবার এসে হাজির,
এসে বলছেন সত্যমা কেমন আছো? খুব ভালো, এই আপনার কৃপাতে পারিজাত বৃক্ষ পেয়েছি, আর কত ফুল যে হচ্ছে না স্যার, কি বলবো, হে খোপায়ও করছি, গলায়ও মালা করছি, খুব খুব ভালো। আর শোনো, তোমাকে একটা গোপন কথা বলবার জন্য এসেছিলাম। বলে বলুন না। বলে শোনো, একটা ব্রত আছে। ব্রতটা কি জানো? কোনো সতী নারী যদি তার পতিকে ওই পারিজাত বৃক্ষে বেঁধে কাউকে দান করে দিতে পারে, তাহলে ওই সতীর সঙ্গে তার পতির কোনো দিন বিচ্ছেদ হবে না, সব সময় তার কাছে থেকে যাবে। আর তোমার তো অনেক সতীন, তুমি যদি এই ব্রতটা করো না, গোবিন্দ তোমার কাছে বরাবর থাকবে। বলে হ্যাঁ, এরকম ব্রত আছে? বলে হ্যাঁ, ওটার নাম দান ব্রত। আচ্ছা দেবর্ষীপাদ, এই ব্রত কি আগে কেউ করেছে? বলে হ্যাঁ, কেউ কি গো, তিনজন করেছিল। শোনো না, এই শচী দেবী করেছিল, সেই জন্য ইন্দ্র সবসময় তার কাছে, আর পার্বতী করেছিলেন, সেই জন্য হর তার কাছে সবসময়, আর সাহা করেছিলেন, সেই জন্য অগ্নি তার কাছে সবসময়। তুমি যদি এর ব্রতটা করো না, গোবিন্দ তোমার হয়ে যাবেন। বলে হবে? বলে হ্যাঁ। আচ্ছা ব্রত করতে হলে কি করতে হবে? বলে শোনো, ব্রত করতে হলে প্রথম কাজ হলো পুরোহিত মান্য করা। এবার তিনি যেমন ফদ্ম দিবেন সেইরকম যোগাড় যন্ত্র করতে হবে, আর তিনি পাঞ্জিভূতি থেকে দিনক্ষণ ঠিক করে দেবেন। বলে আচ্ছা ওরা কাকে পুরোহিত মেনেছিল? বলে আমাকে। বলে তাহলে আমিও আপনাকে মান্য করলাম। আর ঠিক আছে ঠিক আছে, তাহলে পাঞ্জিভূতি দেখে আমি তোমাকে দিনক্ষণ ঠিক করে দিলাম, সব যোগাড় যন্ত্র করে রাখবে, আমি কিন্তু সময় মতো এসে যাচ্ছি। দেবর্ষী এসে গেছেন, এসে বলেন সব প্রস্তুত? হ্যাঁ সব প্রস্তুত। শোনো তাহলে গোবিন্দকে নিয়ে এসো। এই গোবিন্দকে আনছেন, গোবিন্দ তো এসে হাজির। বলে আ প্রভু, শুনুন শুনুন, ওই রাজপোশাকে এখানে এলে হবে না, ব্রত আছে কি না, যান পোশাক টোশাক ছেড়ে এই আমার মতো যোগীর মতো যোগ পাঠটা পড়ে আসুন, যান যান তাড়াতাড়ি, বিলম্ব করবেন না। আরে গোবিন্দ একবার সুবোধ বালকের মতো, ইয়েই তো সব পোশাক টোশাক বদলে যোগ পাঠটা পরে এসে গেছেন। এসে যেতেই সত্যমাকে বললেন বাঁধো, এই পারিজাত বৃক্ষের সঙ্গে বাঁধো। বেঁধে দিয়েছেন, বাঁধার পরে বলে এবারে মন্ত্র বলছি, মন্ত্র বলে যাও। এটা সত্যমাকে উনি মন্ত্র পড়াচ্ছেন, দান মন্ত্র। দান মন্ত্র পড়ানো যেমনি হয়ে গেল, এমনি সঙ্গে সঙ্গে গোবিন্দের বাঁধন খুলে দেবর্ষী নারদ বলছেন চলো গোবিন্দ আমার সঙ্গে চলো। সত্যমা বললেন কি হলো? আপনি তো বলেছিলেন দান করলে পরে আমার কাছে বরাবরের জন্য থেকে যাবে, তা আপনি নিয়ে পালিয়ে যাবেন কেন? বলে সত্যমা, এ সত্যি শাস্ত্র যে বলেছে নারীরা অবলা, সত্যি তোমরা অবলা। আরে তোমার কি এইটুকু সাধারণ জ্ঞান নেই? দান করে দিলে দানের জিনিস কেউ ফেলে রেখে যায়, সে তো নিয়ে পালিয়ে যাবে। বলো আমি দেবর্ষী বুঝতে পারলাম না, তারাও তো দান করছিল, কি করে থেকে গেল? থেকে যায়নি, আমি দিয়ে গেছি ইচ্ছে করে। বলে কেন? আরে শোনো তাহলে বলি, শচী ইন্দ্রকে দান করেছিল, ইন্দ্র স্বর্গের রাজা, তা আমি তো ভিখারী মানুষ, তাকে কোথায় গিয়ে বসাবো, কোথায় রাখবো, কি খাওয়াবো, সেই জন্য শচীকে বললাম এ তোমার রাজা স্বামী, ওকে নিয়ে গিয়ে আমি পুষতে পারবো না, তুমি তোমার নিয়ে নাও। ফিরে দিলাম। বলে আচ্ছা সে না হলো অগ্নিকে, আর সেটাই বলিস না, সাহা অগ্নিকে দান করছিল। এখন অগ্নি তো সর্বভোগ, যা পায় তাই খেয়ে নেয়। আমি মনে মনে হলো যদি আমাকেই খেয়ে নেয়, উরি বাবা, আমি সাহায্য বললাম সাহা এ তোমার রাক্ষসের স্বামী, এ কি আমি নিয়ে যাবো না, ও খেয়ে নেবে আমাকে, তোমার স্বামীকে তুমি সামলাও। বলে ও তা না হলো, কিন্তু ও হরকে হরকে আর বলিস না বলিস না, এই হর না ও তো পাগলা, এই শ্মশানে মশানে পড়ে থাকে, আর সাড়ে পিঠে চাপে ভূত প্রেত নিয়ে খেলে, গলায় সাপ জড়িয়ে রাখে, পাগলা, এক পাগলাতে পাগলাকে আমি সামলাবো কখন, আর আমি ত্রিভুবন ঘুরবো কখন? সেই জন্য আমি পার্বতীকে বললাম, পার্বতী তোমার এই পাগলা স্বামীকে তুমি তোমার সামলাও, আমি একে নিয়ে যেতে পারবো না। বলে ও আমার স্বামী? বলে সত্য আমার তোমার স্বামীকে তুমি বুঝতে পারলে না। শোনো সত্য আমার, মুনি ঋষিগণ যুগ যুগ ধরে তপস্যা করছেন, যার শুধু চরণটি একবার স্পর্শ করবার জন্যে, ভক্তরা যুগের পর যুগ কাঁদছেন শুধু একবার দর্শনের লালসা, সেই পতিকে পেয়ে অবহেলায় তুমি দান করেছিলে সত্য ভাবা, হে মহা অমূল্য সম্পদ, আমার বহু জন্মের সাধনার ফল পেয়ে গেছি, চলো গোবিন্দ চলো আমার সঙ্গে চলো, সত্য হবে আমি অবলা নারী, কি করতে কি করে বলছি দেবর্ষীপাদ বুঝতে পারিনি, ফিরিয়ে দেন ফিরিয়ে দেন। অন্যান্য মহিষীরা এসে রাস্তা ঘিরে দাঁড়ালেন, দাঁড়ান দেবর্ষীপাদ, গোবিন্দকে বলে সত্য আমার একলার স্বামী নয় আমাদেরও, আমরা কি দিয়েছি? বলে না আপনারা দেননি। বলে তাহলে আর শুনুন, আপনাদেরকে একটা কথা বলি, আপনার সতীন যখন ওই দান করছিল পারিজাতের বৃক্ষে বেঁধে, তখন আপনারা কোথায় গেছিলেন? তখন আপনারা সতীনের ভয়ে কিছু বলতে পারলেন না, আর আমি এখন দানের জিনিস নিয়ে ঘর যাব, ভিখারি মানুষ মানুষ, আর আমার সঙ্গে আপনারা ঝগড়া করতে আসছেন, এই জন্য শাস্ত্র বলেছেন আপনারা খুব কলহ ভালোবাসেন, আমি দেব না, চলো গোবিন্দ চলো। হ্যাঁ সকলেই তো কান্নাকাটি শুরু করে দিলে, গোবিন্দ বলছেন দেবর্ষীপাদকে, ও দেবর্ষীপাদ এই মেয়ে ছেলেরা অবলা অবলা,
ওদেরকে কাঁদিয়ে কী লাভ হবে? তাহলে আপনি কি বলছেন বলুন। আমি বলি কি ফিরে দিয়ে দেন না, ফিরে দেবো। বলা হ্যাঁ, বিনা শর্তে? বলে না না, একটা শর্ত দিয়ে দিন। আচ্ছা তাহলে আমি ফিরে দেবো। আচ্ছা শোনো সত্য মামা, আমি গোবিন্দকে ফিরে দেবো, একটাই শর্ত, গোবিন্দের সমান ওজনের যদি সোনা দানা তুমি দিয়ে দিতে পারো। কথাটা শুনে সত্য বললেন, এই ভয় দেখাচ্ছেন, আমার সোনা দানার অভাব আছে? ঠিক আছে আমি দিয়ে দেবো। এই তো পাল্লা টাঙিয়ে এক ভিতে গোবিন্দকে বসিয়ে দিলেন, আর এই ভিতে তো যত সোনা দানা চাল চড়িয়ে দিচ্ছে সত্যমামা। সেই গোবিন্দ যে মাটিটি ছুঁয়ে বসে আছেন, একটুও নড়েনি। সত্যমার মুখ শুকিয়ে গেল, নারদ বলছেন কী হলো এত অহংকার কিসের? বলি এত ধনের গুমর কিসের? সত্যমা তো উপলক্ষ বলছেন আমাদেরকে, আমাদের অহংকার কিনা, মাটিতে পা পড়ে না যে ধন সম্পদ একটু বেশি হয়ে যায়। বলে এত ধনের অহংকার কিসের? গোবিন্দ উঠো উঠো, এদের বাহাদুরি দেখা গেছে, চলো। অন্যান্য মহিষীরা বলছেন, দাঁড়ান, আমাদের আছে, আমরা দেব, সব এনে তো একবারে পাহাড়ের মতো স্তূপ। আর বোধারে গোবিন্দ সেই মাটিটি ছুঁয়ে বসে আছেন। এই তো নারদ বলছেন, ঠাকুর উঠুন উঠুন চলুন, ও বুঝা গেছে এদের বাহাদুরি দৌড় কতটা, উঠো উঠো চলো, গোবিন্দের আদরে নিয়ে আছে, এরা তো কান্নাকাটি। ঠিক সেই সময় ভক্ত উদ্ধব এসে হাজির, এসে বলেন, কি হয়েছে গো? ওই দেখো না কি হয়ে গেল। উদ্ধব বলছেন, হবেই তো, তোমরা এত বোকা, আরে গোবিন্দের সমান জগতে কিছু হয় নাকি কখনো? বলে এখন কি উপায় হবে? আর শোনো বলি, গোবিন্দ এক সময় আমাকে এই হাসতে হাসতে কথাটা বলেছিলেন, বলেছিলেন যে ওর থেকে ওর নাম নাকি অনেক ভারী। কথাটা তো আর মিথ্যা নয়, উনি তো আর মিথ্যা বলেন না, সেই জন্য আমি ভাবছি যে আপনারা একটা কাজ করুন, ওই সোনা দানাগুলোকে সব নামিয়ে দিন, আর একটা তুলসী পাতা এনে দু অক্ষর কৃষ্ণ নাম লিখে এই ভিতে চড়িয়ে দেন, তো দেখি গোবিন্দ মিথ্যা বলে কি না। যেই না তুলসী পাতাটি চাপিয়ে দিলেন, গোবিন্দ উঠে গেলেন উপরের দিকে, তুলসী পাতা সমেত পাল্লাটা নিয়ে গেল মাটিতে। গোবিন্দ চোখে আঙুল দিয়ে বুঝিয়ে দিলেন, আমার চেয়ে আমার নাম অনেক ভারী, অনেক বড়, আবার নামের হাজার হাজার মহিমা, হাজার হাজার মরা মানুষ বাঁচে। হ্যাঁ মরা মানুষ বাঁচে, কত কাহিনী, একটা নয়। আজ আমি আরেকটা ঘটনা বলে দিই চট করে, অবিশ্বাস কেন হয়। এই যে কুম্ভযোগ, এই যে আছে এবছর কুম্ভ মেলা আছে এই প্রয়াগে, এটা অর্ধকুম্ভ বলে মনে হচ্ছে। আচ্ছা কুম্ভতে সকলে শাহি স্নান বলে, অনেকগুলো যোগ আছে স্নানের, বলে তিন চারটা। ওই শাহি স্নান যারা করে ওই যোগে তাদের নাকি কৈলাসবাস হয়ে যায়। তো কত মানুষ যায়, আপনারও অনেকেই যাবেন, গাড়ি ঘোড়া ঠিকঠাক করে, কত দৌড়াদৌড়ি করে পয়সা টয়সা খরচ করে, অনেকে প্রাণের ঝুঁকি নিয়েও যাবেন। আচ্ছা যাবেন তো, অনেকেই তো এরকম দৌড়ে দৌড়ে যাচ্ছে, তো পার্বতী বলছেন মহাদেবকে যে ওগো এত মানুষ যে এই ছুটে দৌড়ে যাচ্ছে পয়সা খরচ করে রাত ফাত জেগে কুম্ভে স্নান করতে, ওদের সকলের কৈলাসবাস হবে তো? পার মহারাজ বলছে, দূর পাগলি, হে দূর পাগলি, সকলের হয় নাকি? বলে তাহলে যাচ্ছে কেন? বলে তো হুজুগে যাচ্ছে, হুজুগ। হ্যাঁ বাঙালির হুজুগ বলে একটা কথা আছে, গড্ডলিকা প্রভাব বলে একটা কথা আছে না, ভেড়ার পাল আসে, এখন আর আসে না, ভেড়ার পাল যখন দল বেঁধে আসে একটা লাঠির সামনে ঘিরে দিবেন, একটা ভেড়া লাফাবে, দুটা তিনটা লাফাবে, লাঠিটা টেনে নেবেন, সব লাফাচ্ছে কিন্তু লাঠিটা নেই, এটাকে বলে গড্ডলিকা প্রহ, বাঙালির গড্ডলিকা প্রহ। দেখে করি আমরা, ও করছে যখন আমি একটু করি, বলে এরা সব হুজুগে যাচ্ছে, এ দু একজনের হয়তো হবে নাই তো নেই, সব বেকার যাচ্ছে। বলে তা হয়, এত পরিশ্রম করে যাচ্ছে। বলে তাহলে তুমি দেখবে? বলে কই দেখিয়ে দাও। তাহলে এক কাজ করো, আমি গলিত কুষ্ঠ রোগে দেহ ধরে শুয়ে পড়লাম পথের ধারে, আর তুমি আমার স্ত্রী সেজে বসে থাকো। শিখিয়ে দিলেন, এইবার তো এক একজন যাচ্ছে। পার্বতী বলছেন, বাবা কোথায় যাবে গো? বলে গঙ্গা স্নানে যাচ্ছি। কেন গো? বলে তুমি মেয়ে মানুষ জানবে না, আজ কুম্ভযোগে স্নান করলে কৈলাস বাস হয়ে যাবে। বলে হ্যাঁ হবে? বলে হ্যাঁ শাস্ত্রে বলা আছে। বলে তাহলে একটা কাজ করে না বাবা, এই দেখো আমার স্বামী গলিত কুষ্ঠরোগে ভুগছে, একে একটু গঙ্গায় ডুবিয়ে দাও না, যদি পা মুক্ত হয় তো হবে। বলে হ্যাঁ নিয়ে যাবো নিয়ে যাবো। পার্বতী বলছে, কিন্তু বাবা একটা কথা আছে, যার একটু পা বাঁচছে মনে, সে যদি আমার স্বামীকে ছুঁয়ে দেয় এই রোগটি তার হয়ে যাবে। ওরে ওরে বাবা, গলিত কুষ্ঠ রোগ হবে, আমি ছুঁবো না ছুঁবো না, সব পালাচ্ছে, যেই শুনছে তার হয়ে যাবে। ওরা আমি আমি ছুঁবো না আমি ছুঁবো না। শেষকালে একটা মাতাল আসছে, মাতাল সেও চাচ্ছে ওই গড্ডলিকা প্রভাব। মাতাল এসে বলছে, তুমি এখানে বসে আছো কেন?
হলে যে আমার স্বামী গলিতে দুষ্ট রোগ হয়েছে, কী করবো, একে নিয়ে তো আর যেতে পারিনি, মোটা সোটা মানুষ, বাবা তুমি কোথায় যাবে গঙ্গা স্নান? বলে কেন, আজ গঙ্গায় স্নান করলে কৈলাসবাস হবে। বলে তাহলে বাবা আমার স্বামীকে একটু ডুবিয়ে দিবে যদি কৈলাসবাস হয়? পাগলাটা বলছে হ্যাঁ ডুবিয়ে দেবো। পার্বতী বলছেন কিন্তু বাবা একটি কথা, যার পাপ আছে মনে দে, সে যদি আমার স্বামীকে ছুঁয়ে এই রোগ কি তার হয়ে যাবে? পাগলা মাতাল তো, মাতাল বলছে এই কথা শোনো, আমি মাতাল, আমার শরীরটা পাপে ভরা, কিন্তু শাস্ত্র বলেছে আজকে নাকি ডুব দিলে সব পাপ চলে যাবে, আমি যাব ছুটে একটা ডুব দিব, সব পাপ গঙ্গায় ফেলে দিয়েছে, আমি তোমার স্বামীকে নিয়ে চলে, বলে দেখ দৌড় পাগলাটা গঙ্গায় ডুবতে। মাতালটা মহাদেব সঙ্গে সঙ্গে নিজে মূর্তি ধারণ করে বললেন পার্বতী একজনের হবে বিশ্বাস, আর কারো বিশ্বাস নেই, এই দশটা অপরাধ আমাদের মধ্যে একটা না একটা অথবা সবগুলো আছে বলে আমরা যে নামের আশ্রয় মহাপ্রভু এনেছেন গিরি ধারণ করে, ওই যে নামের গিরি ধারণ করে আমরা তার মর্যাদা দিতে পারছি না। সুতরাং যদি কেউ দশটা অপরাধকে ঠেকিয়ে নাম করতে পারেন হয়ে যাবে, কি করে ঠেকাবো আমি সেই কথাটা বলেই বিশ্রাম করে নেব, কারণ একটা টাইম দেওয়া আছে, টাইমটা প্রায় হতে চলছে, ঠিক আছে। আচ্ছা, কথাটা বলেছিলেন প্রকাশানন্দ সরস্বতী, ভগবান গৌরহরি যখন প্রকট লীলা করছিলেন সেই সময় ভারতবর্ষের দুই প্রান্তে দুজন বেদান্তের বড় বড় পণ্ডিত ছিলেন, একজন ছিলেন পুরীধামে বাসুদেব সার্বভৌম, আরেকজন ছিলেন কাশীধামে প্রকাশানন্দ সরস্বতী। বাসুদেব সার্বভৌমকে গৌর ভগবান আগে তার পাণ্ডিত্য ঘুচিয়ে দিয়েছেন, আবার একজন বড় পণ্ডিত বসে আছেন কাশীধামে, 10,000 শিষ্যকে উনি বেদান্ত পড়াচ্ছিলেন। গৌর ভগবান যাচ্ছিলেন নবদ্বীপ ধাম থেকে বৃন্দাবনের পথে, নাম করতে করতে কৃষ্ণ নাম করছেন, নাচছেন, কাঁদছেন, অশ্রুবর্ষণ করছেন। একজন গিয়ে প্রকাশানন্দকে জানালে যে নবদ্বীপ থেকে একজন বাবাজি আসে, হাসে কাঁদে নাচে গায়। উনি একটু বিদ্রুপ করে বললেন সন্ন্যাসী নামে মাত্র মহেন্দ্র জালি, কাশীপুরে নাবিকাবে তার ভাব কালি, বেদান্ত পড়ো না যাইও তার পাশ, উশৃঙ্খল লোক সঙ্গে দুই কুল নাশ। শোনাও, ওর নামে মাত্র সন্ন্যাসী, শাস্ত্র মানে না, তোমরা ওর সঙ্গ করো না, ইহকাল পরকাল দুই নষ্ট হয়ে যাবে, আমার কাছে বেদান্ত যেমন পড়ছো তেমনি পড়ো। একজন শিষ্য গিয়ে মহাপ্রভুকে খবরটা দিয়ে দিলে, মহাপ্রভু একটু হাসলেন, বললেন বলুক না, বলুক না কি, আমরা যে সহ্য করতে পারছি না, করেই নাও না। চলে গেলেন বৃন্দাবন দর্শনে, বৃন্দাবন দর্শন করে উনি না গিয়েছিলেন তো ঝাড়িখণ্ডের পথে বাঘ ভালুককে নাচিয়ে নাচিয়ে নামে, ফিরে আসছেন কাশীধামে। কাশীধামে এক মহারাষ্ট্র বিপ্র আমন্ত্রণ জানালেন মহাপ্রভুকে তার বাড়িতে ভিক্ষা গ্রহণ করবার জন্যে, আর ওই সঙ্গে প্রকাশানন্দ সরস্বতীকে। প্রকাশানন্দ সরস্বতী 10,000 শিষ্য এসে আগে আসনটি খুব জাঁকিয়ে বসেছেন, এইবার মহাপ্রভু যাচ্ছেন ধীরস্থিরভাবে, ধীরস্থিরভাবে গিয়ে যেখানে সন্ন্যাসীদেরকে চরণ ধোয়ানোর জল দেওয়া আছে সেইখানটিতে চুপ করে বসে পড়লেন। সন্ন্যাসীর দেহ থেকে অপূর্ব জ্যোতি বিচ্ছুরিত হচ্ছে। প্রকাশানন্দ দেখে বললেন শ্রীপাদ, অপবিত্র স্থানে আপনি বসে আছেন কেন, আসুন, আমাদের আসনে বসবেন, আসুন। মহাপ্রভু বলছেন না না, আমি হীন সম্প্রদায়ের সন্ন্যাসী, আপনাদের আসনে বসার আমার যোগ্যতা নেই। উনি বলছেন না না, আসুন না, আসুন আসুন, উনি পণ্ডিত মশাই কি না, পণ্ডিত মশাই আদর করে রাখছেন কেন না, পণ্ডিতের একটা রোগ আছে, পণ্ডিত মাত্রেই রোগ ডেকে উপদেশ দেওয়া, তো বলছে আসুন না, আসুন না, উপদেশ দিবেন। যেই না এসে বসতেন, বলছেন আপনি তো সন্ন্যাস গ্রহণ করেছেন, বলে হ্যাঁ, তাহলে সন্ন্যাসীর ধর্ম জানেন না, বলেন না, আপনি বলুন, বলে বেদান্ত পাঠ, বলে তাহলে হবে, বলে তাহলে আপনি এই হাসেন কাঁদেন নাচেন গান কেন? মহাপ্রভু বলছেন কেন, আমার গুরুদেব, আমার গুরুদেব দীক্ষার সময় বলেছিলেন, কি বলেছিলেন, মূর্খ বেদান্তে তোমার নাহি অধিকার, কৃষ্ণ নাম দিলাম তোমায় জপয় নিবার, কিবা মন্ত্র দিলা গোসাই কিবা তার ফল, জপিতে জপিতে নাম আমায় করিল পাগল, কৃষ্ণ নাম মহামন্ত্রের এই তো স্বভাব, যেই জপে তার কৃষ্ণে উপজয়ে ভাব। শুনলেন প্রকাশানন্দ, তারপরে হরে রাম 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 হরে হরে, প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র, নিরন্তর জপ গিয়া করিয়া নির্বন্ধ,
ইয়া হইতে সর্বসিদ্ধি হইবে সবার, সর্বাক্ষণ বল ইথে বিধি নাহি আর। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করে, নামের সহিত আছে নাপনি শ্রীহরি, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হয় সর্ব জগত নিস্তার। তর্কে গভু না পাইবে নামের মাহাত্ম্য, লইতে লইতে নাম জানিবে মহত্ব। ও গো কৃষ্ণ নাম হইতে হবে সংসার মোচন, আর কৃষ্ণ নাম হইতে পাবে কৃষ্ণের চরণ। নাম মিনা কলিযুগে নাহি আর ধর্ম, সর্বমন্ত্র সার নাম যেন শাস্ত্র মর্ম। তাই বলে অশুচি আর শুচি নাই জপ সর্বক্ষণ, জপিতে জপিতে নাম স্থির হবে মন। যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ ইয়দ ভবেত, পুণ্যং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাদ জনার্দন। জিহ্বাটলতি মণ্ডিত পাদশ্চলতি হস্তিন, ভীমস্য বীরণে ভঙ্গ মুনীনাং চ মতিভ্রম। ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণ্যাত পূর্ণমুদচ্যতে, পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভাবে ভাবে যথা ভক্তি পাদয়স্তব জায়তে, তথা কুরুষ্ব দেবেশ নাথসংজ্ঞত প্রভু। নাম সংকীর্তনজ্ঞস্য সর্বপাপ প্রণাশনাম, প্রণাম দুঃখ সমনস্তং নমামি শ্রীহরি পরম। গুরবে গৌরচন্দ্রায় রাধিকা বৈ তদালয়ে, কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। বংশাগলবতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ, পতিতানং পাবনেভ্য বৈষ্ণবেভ্যো নমো নমঃ। সর্বেভ্যো ভক্তেভ্যো নমো নমঃ, সর্বেভ্যো নমো নমঃ। হরি বল নিতাই গৌর প্রেমানন্দে, হরি হরি বল, হরি হরি বল।